जमा जले किलबिल करछे मशार लार्भा। ए भयंकर छवि नतून करे उद्वेग बाड़ाच्छे। 2018-19 साले शहरे भयंकर होये उठेछिलो डेंगी परिस्थिति। 2020 साले दापट किछुटा कमे एलेओ एबछर फेर नतून करे माथा चाड़ा दिच्छे मशाबाहित रोगेर प्रादुर्भाव। এই পরিস্থিতিতে যা নতুন করে কপালে ভাঁজ ফেলছে পৌরসভার। ইতিমধ্যেই কলকাতা পৌরসভা তিনটি ওয়ার্ডে বেশ কয়েকজন ম্যালেরিয়ায় আক্রান্ত। মশাবাহিত রোগ প্রতিরোধে শনিবার পৌরসভার 61 নম্বর ওয়ার্ডে অভিযান চালান পৌরসভার বড় ছয়ের কোঅর্ডিনেটর। আর সেখানে গিয়ে চোখে পড়ল ভয়ঙ্কর ছবি। মল্লিক বাজারের খিঞ্চি এলাকায় যত্রতত্র জমিয়ে রাখা আবর্জনা, পচন ধরেছে নর্দমার জমা জলে। শুধু তাই নয়, এদিক ওদিক ফেলে রাখা টায়ারে জমেছে বৃষ্টির জল। গামলা বালতিতে অকারণেই মজুত করা হচ্ছে জল, আর সেখানেই বেড়ে উঠছে মশার লার্ভা। পৌরসভার তরফে লাগাতার সচেতনতার প্রচার চালানো হলেও তাতে ভ্রুক্ষেপ নেই ওইসব এলাকার বাসিন্দাদের, তা এই ছবিতে স্পষ্ট। আর এই উদাসীনতার ফলেই মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কলকাতা পৌরসভা সবসময় চাই যে প্রথম পদক্ষেপেতেই মানুষকে সচেতন করে সেখান থেকে যাতে ব্রিডিং পয়েন্টটা না হয়, মানুষের ম্যালেরিয়া না হয়, দূষিত হওয়ার কোনো কারণ নেই, সচেতনতাই হচ্ছে মেন কাজ। সেই হিসেবে আজকে আমি বড়দিনে 61 ওয়ার্ডটা বেছে নিয়েছি। এই ওয়ার্ডটাতে ম্যালেরিয়া দেখা গেছে, গত সপ্তাহে প্রায় 5 জনের হয়েছে। আগামী দিন থেকে কোনো মানুষ ম্যালেরিয়ায় না ভোগে সেটাই আমাদের চিন্তাভাবনা। কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী এক মাসে মশাবাহিত রোগ প্রতিরোধে বৃহত্তর অভিযান চালাবে কলকাতা পৌরসভা। আমরা কালকে এই নিয়ে মিটিং করেছি যে সচেতনতা বাড়াতে হবে এবং পুলিশেরও সহযোগিতা চেয়েছি। আমরা বস্তিতে বস্তিতে হেলথ ওয়ার্কার পাঠাচ্ছি, কলোনি কলোনিতে যাতে যারা ভ্যাকসিন নেয়নি তাদের প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিন করে দেওয়ার জন্য। আর ম্যালেরিয়ার ব্যাপারেও আমরা কিন্তু স্প্রে ট্রে এবং সচেতনতা দুটো একসাথে করে আমরা সোমবার থেকে আমরা এক মাসের জন্য প্রচারও চালাবো। তাতে আমার মনে হয় যে আমরা যেটা ভয়টা পাচ্ছি থাকবে সেটা। করোনা হোক বা মশাবাহিত রোগ, মানুষের সচেতনতাই এড়াতে পারে প্রাণহানি। যত্রতত্র জল জমতে দিলেই পৌষ মাস ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ বহনকারী মশার, আর সর্বনাশ আমার আপনার। তাই সচেতন হন, সুস্থ থাকুন। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে বিমান চক্রবর্তী, নিউজ টাইম।